মিথ্যা কথা বলে সমাজে যে মান সম্মান পাইছিস, সত্যি কথা বললে কি সেটা পাবি? হ্যাঁ আপনি কে বলেন যে হারে জনসংখ্যা বাড়ছে 2022 সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 570 মিলিয়ন, তাই ফেসবুকের সঙ্গে আমাদের টাই আপ হয়েছে। রেলওয়ে স্কুলের জন্ম 1873 সালে, ডিএভি পাবলিক স্কুলের জন্ম 1886 সালে, রামকৃষ্ণ মিশন স্কুলের জন্ম হয় 1922 সালে, ভারতীয় বিদ্যাভবন গঠন হয় 1938 সালে, বাল ভারতী পাবলিক স্কুলের জন্ম 1944 সালে, দিল্লি পাবলিক স্কুলের জন্ম 1949 সালে, সরস্বতী শিশু মন্দির 1952 সালে, সৈনিক স্কুল 1960 সালে, কেন্দ্রীয় বিদ্যালয় 1963 সালে, চিন্ময়া বিদ্যালয় 1965 সালে, অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুল 1969 সালে, বিবেকানন্দ বিদ্যালয় 1972 সালে, বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় 1977 সালে, আর্মি পাবলিক স্কুল 1983 সালে। এছাড়াও পৃথিবীর এক ভূখণ্ড ভারতবর্ষে প্রায় 1.5 বা 1.5 মিলিয়ন স্কুল আছে। এত শত স্কুল থাকার পরও আপনাদের মধ্যে উপস্থিত যারা কোনো দিন স্কুলের মুখ দেখেননি, তারা NDA কাউন্টারে যোগাযোগ করুন, তবে তার আগে সেই স্কুলের ছাত্রের আবৃত্তি পাঠ শুনুন। আবৃত্তি পাঠের পর সেই স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক মহাশয় আপনাদের কাছে ওনার বক্তব্য তুলে ধরবেন। এসেছি আজ এই রসাতলে, লোক যেটাকে নরক বলে, ধরাতলে ছিলাম পুতুল সেজে, চলা ফেরা হতো মুখোশ মুখে, নরকে শুনছি সব আসল বাণী, গল্প নেই কোনো নেই কাহিনী। যতদিন ছিলাম ওই ধরাতলে, ততদিন ছিলাম বেঁচে ওমরে, ছিল না পেটেতে বিদ্যা কিছু, মাথাতে বুদ্ধি শূন্য ছিল, জীবন কেটেছে ওই আস্তা বলে, লোক যেটাকে পৃথিবী বলে, আস্তা বলে ছিল ইঁদুর শুধু, ব্যস্ত সবাই ছিল ইঁদুর দৌড়ে। যতদিন ছিলাম ওই ধরাতলে, ততদিন ছিলাম বেঁচে ওমরে, এসেছি আজ এই রসাতলে, লোক যেটাকে নরক বলে। শিখিনি কিছুই শুধু খুঁজেছি যে মাল, কথায় কথায় দিতাম শুধু গালাগাল, নোংরা কাজে মেলাতাম তাল, তাই তো ফেরেনি দাদা আমাদের হাল। নামি দামি কাপড়ের আড়ত ছিল, বাস্তবে সবাই ন্যাংটা ছিল। যতদিন ছিলাম ওই ধরাতলে, ততদিন ছিলাম বেঁচে ওমরে, এসেছি আজ এই রসাতলে, লোক যেটাকে নরক বলে। আচ্ছা দি বলতো, জঙ্গলের রাজা আর শুয়রের বাচ্চার কুস্তি হলে কে জিতবে? বাঘ জিতবে, আর কে? ধুর পাগলা, আগের পারা বোকায় হয়ে গেল। জঙ্গলের রাজা বাঘ লয়, সিংহ বটে, সিংহ। ওই হলিও, ওই হলিও মানে তুই ভুল ভাল বলবি, আর আমাকে ওইটা মানে নিতে হবে। হ্যাঁ আচ্ছা বাবা, সিংহ জিতবে হলিও? সিংহ জিতবে নাই,
শুয়রের বাচ্চা জিতবে ধুর কি যে বলো শুন তাইলে একবার জঙ্গলে সিংহ আর শুয়রের বাচ্চা এক সময় ঘাটে জল খেতে এলো সিংহ বলল এই ছোটকু তুই খাম আমি ঘোলা জল খাই না আগে আমি জল খাব তারপর তুই জল খাবি ওই শুয়রের বাচ্চার বুদ্ধি কম ছিল ও ভাবত ওর বাবাই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী ওই শুয়রের বাচ্চা বলে বসল তুই কোথাকার হনু রে আমার বাবা এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী তাই আমি আগে জল খাব রাজা সিংহ ওই শুয়রের বাচ্চার লাজ দেখে শুয়রের বাচ্চার কনফিডেন্স লেভেল বুঝে নিজেকে সংযত করে বলল বেশ তাই সই তুই আগে জল খাইলে ওই শুয়রের বাচ্চাটা যখন জল খায় যেতে লাগলো তখন সিংহরাজ বলল তোর বাবাকে গিয়ে আমার কথা বলিস আর বলবি যে আমি তোর বাবার সাথে দেখা করতে চাই কুস্তিও লড়তে চাই শুয়রের বাচ্চা বাড়ি গিয়ে সব কথা তার বাবাকে বলল তারপর তারপর এইদিকে ওই শুয়রের বাচ্চার বাবা শুয়র ভাবতে লাগলো কি করলে পার রাখবে আর ওইদিকে সিংহ মহারাজ ভাবতে লাগলো কি করবে এবার তারপরে যেদিন কুস্তির দিন ঠিক হয়েছিল সেদিন জঙ্গলের যত জানোয়ার ছিল সব এসে উপস্থিত হয়েছে সিংহ ভাবছে এবার কি হবে রে বাবা যদি হারিয়ে যায় তখন ওই শুয়রের বাচ্চার বাবা সারা গায়ে মল মানে গু মাখে ওইখানে হাজির হইল ওর ওই অবস্থা দেখে সিংহ মহারাজ বলল আমি তোর সাথে লড়ব না আর সেদিন থেকে ওই কুস্তির নাম বদলে মল্লযুদ্ধ হয়ে গেল এইবার বল তুই এই গল্পটার থেকে কি শিখলি কি যখন তোর বুদ্ধি আর শক্তি কম তখন বুদ্ধিমান আর শক্তিমান কাউকে হারাতে গেলে ওর মান সম্মানে আঘাত করতে হয় মিথ্যা অপবাদ দিতে হয় গালাগাল দিতে হয় তাহলে দেখবি তুই জিতে গেছিস বুঝলি।